ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, মসজিদ কোনোটাই বেদাতি নয়, মসজিদ হলো আল্লাহর ঘর। ইন্নামাল মাসাজিদ লিল্লাহ, মসজিদ হলো আল্লাহর জন্য এবং মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদের ব্যক্তিগত কাজে যদি আপনি দান করেন, মসজিদের কাজের জন্য মসজিদে যেগুলো কাজ লাগে সেটাতে আপনি অবশ্যই নেকি পাবেন। কোনো মসজিদ আল্লাহ মানে বেদাতি বেদাতি মসজিদ হয় না। হ্যাঁ, মসজিদ বানাই যারা বানিয়েছে কিংবা যারা করে যে কাজগুলো করে তখন সেটা বেদাতি কর্মকাণ্ড হয়, কিন্তু মসজিদ যে বেদাত করবে মসজিদের ভিতরে তার আমল প্রত্যাখ্যাত হবে, তার আমল কবুল হবে না, সে গুনাহগার হবে। কিন্তু মসজিদ বানিয়েছেন আপনি, মসজিদ বানাবেন নামাজের জন্য, নামাজের জন্য যদি মসজিদ বানিয়ে থাকেন যেখানে মানে ইসলামিক আমল হবে, নামাজ হবে, নামাজের উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে, তাহলে সেই মসজিদ আপনি দান করতে পারেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। يا رسول الله سلام عليك يا رسول